বন্যা কবলিত দুস্থ ছাত্রছাত্রী এবং বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারদের সাহায্য প্রদানের উদ্দেশ্য নিয়ে মঙ্গলবার শান্তিরবাজার মুকুট অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের আয়োজন করে দেবদ্বীপ। এদিন আয়োজিত এই অনুষ্ঠানে দেবদ্বীপের শারদ সংখ্যার মলট উন্মোচন করা হয়। পাশাপাশি একই দিনে একটি এক দিবসীয় বই মেলার আয়োজন করা হয়। এছাড়াও এদিন দক্ষিণ জেলার বন্যা দুর্গত 100টি পরিবারের মধ্যে কম্বল বিতরণ করা হয়। এদিন এই দিনের এই অনুষ্ঠানে স্থানীয় কবিদের পাশাপাশি উপস্থিত ছিলেন শান্তিরবাজার মহকুমা শাসক মনোজ কুমার সাহা এবং দেবদ্বীপ সাহিত্য পত্রিকার সম্পাদিকা সহ অন্যান্য সদস্যরা। এ প্রসঙ্গে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয় দেবদ্বীপ সাহিত্য পত্রিকার সম্পাদিকা অনামিকা লস্কর বলেন, ছাত্রছাত্রীদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটানোর লক্ষ্যে দক্ষিণ জেলার সমস্ত বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের বিভিন্ন লেখা নিয়ে দেবদ্বীপের এই শারদ সংখ্যা প্রকাশ করা হয়েছে। ছাত্রছাত্রীদের প্রতিভাকে একটি মঞ্চ প্রদানই দেবদ্বীপের মূল লক্ষ্য। আগামী দিনে রাজ্যের অন্যান্য জেলাতেও এই ধরনের কর্মসূচি পালনের উদ্যোগ গ্রহণ করবে দেবদ্বীপ। পাশাপাশি এই কর্মসূচিকে বাস্তবায়িত করতে যারা দেবদ্বীপকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন তাদেরকেও দেবদ্বীপের পক্ষ থেকে ধন্যবাদ জানান দেবদ্বীপ সাহিত্য পত্রিকার সম্পাদিকা অনামিকা লস্কর। দেবদ্বীপ সাহিত্য পত্র, এটা ছাত্র সংখ্যা, এটা বড়দের সংখ্যা আছে ফেব্রুয়ারি সংখ্যা, আর ছাত্র সংখ্যাটা শারদীয় সংখ্যা। শারদীয় সংখ্যায় আমি দক্ষিণ ত্রিপুরা জেলার যত স্কুল এবং কলেজ আছে সব স্কুল কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে তাদের লেখা নিয়ে আমি শারদ সংখ্যাটা করি। এই শারদ সংখ্যার বা এই ছাত্র সংখ্যার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা যারা আজকে কবি সাহিত্যিক বলে নিজেকে দাবি করছি বা নিজেরা কবি সাহিত্যিক পরিচয় দিচ্ছি, আমরা আমাদের ছোটবেলায় একটা প্ল্যাটফর্ম পাইনি এভাবে। তো ভাবলাম যে বাচ্চারা একটা প্ল্যাটফর্ম পাক, ওরা নিজেদের মনের কথা লিখুক, ওদের মধ্য থেকেই অনেক বড় কবি সাহিত্যিক হয়তো বেরিয়ে আসবে, আর তার জন্য কেউ না কেউ তো উদ্যোক্তা হতেই হবে। এই কাজটা আমি হাতে নিলাম এবং আমি ছাত্রছাত্রীদের নিয়ে, ছাত্রছাত্রীদের লেখা নিয়ে এই সংখ্যাটা বের করছি। আর এবারের সংখ্যা একটু ভিন্নতর, কারণ হচ্ছে গিয়ে এবারে দেবদ্বীপ ছাত্র সংখ্যার পাশাপাশি বন্যা দুর্গতদের জন্য একটা বইমেলার আয়োজন করা হয়েছে, একদিনের বইমেলা, এবং বন্যা দুর্গত অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য দেবদ্বীপ একটু চেষ্টা করেছে। আর সেই ক্ষেত্রে দেবদ্বীপ পরিবার একা করতে পারেনি, অনেকেই আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, বিশেষ করে আমার বেস্টমেট বা আমার হাজব্যান্ডের অ্যালামনি 96 এনআইটি ব্যাচের দাদা দিদিরাও হাত বাড়িয়ে দিয়েছেন। প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ এবং যারা অ্যাড দিয়ে আমাকে সাহায্য করেছেন তাদের কাছেও আমি কৃতজ্ঞ। কারণ হচ্ছে গিয়ে এত বড় একটা অনুষ্ঠান, 100টা কম্বল, পাশাপাশি অনুষ্ঠানের আরও বিভিন্ন খরচ সব মিলিয়ে তো অনেকটা বড় অ্যামাউন্ট দাঁড়ায়, এটা আমার একার পক্ষে তো সম্ভব নয়। আমি সাহায্য চেয়েছি এবং সাহায্য পেয়েছি। দেবদ্বীপকে ভালোবাসি, আমাকে ভালোবেসে সবাই আমাদের পাশে। রিপোর্ট আর ইনিউজ।